আসসালামু আলাইকুমুল্লাহামিল্লা আইন আজমাদ প্রিয় দিনী ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব ইনশাআল্লাহ প্রশ্নটি হচ্ছে যে যদি আমরা উজুর ফরজ আদায় করি সুন্নতগুলি আদায় না করি তাহলে আমাদের উজু হবে কি না প্রিয় বন্ধুগণ মনে রাখতে হবে যদি পর্যাপ্ত পানি না থাকে আপনার কাছে আপনি এমন একটা জায়গায় উজু করতে গিয়েছেন বা উজু করতে শুরু করেছেন যেখানে পর্যাপ্ত পানি নেই যদি আপনি পরিপূর্ণভাবে উজু করতে চান তাহলে পানি সংকটে আপনি পড়তে পারেন তাহলে শুধুমাত্র যদি আপনি উজুর ফরজগুলো আদায় করে নেন তাহলেই আপনার উজু হয়ে যাবে অর্থাৎ সমস্ত মুখ ধৌত করা দোনো হাতের সহ দৌত করা মাথা মাসেহ করা এবং দোনো পায়ের টাকনু সহ ধৌত করা যদি আপনি এগুলি করেন পানি সংকটের কারণে তাহলে আপনার অজু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনার কাছে পর্যাপ্ত পানি থেকে থাকে আর যদি আপনি শুধুমাত্র ফরজ আদায় করেন সুন্নতগুলি বাদ দেন তাহলে উজু হবে কিন্তু শূন্যতের খেলাপ হবে যার কারণে উজুতে যেরকম নেকি পাওয়া নেকি পাওয়া যায় সেরকম নেকি আপনি পাবেন না আপনার অজুটা সুন্নতের খেলাফ হবে তো এজন্য কখনোই পানি থাকা অবস্থায় সুন্নতের খেলাফ উজু করা উচিত নয় আমরা যদি শূন্যতের পাবন্দি করি যেমন এভাবে আমরা উজুতে অনেক বেশি নেকি পাবো ঠিক তেমনইভাবে সুন্নত আদায়ের জন্য যে ফজিলত পাওয়া যায় যে নেকি পাওয়া যায় সেটাও আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই পরিপূর্ণভাবে সুন্দর রূপে উঁজু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির উদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি